নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 22 জুলাই 2022 শুক্রবার যে পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। তবে প্রতিদিনের মতন আমি একটি কথা বলছি, ভিডিওর আলোচনা সম্পূর্ণরূপে শুনবেন, কারণ এখানে অনেক ইম্পর্টেন্ট তথ্য যেখানে দেওয়া হয়, যেটা আপনি যদি আপনার জীবনে অ্যাপ্লাই করেন, আপনার কিন্তু প্রাপ্তি ঘটতে কিন্তু বাধ্য। দেখুন, মানুষের প্রত্যেক মানুষের প্রতিটা দিন কিন্তু একই রকম যায় না। কোনো কোনো দিন মানুষের খুবই ভালো যায়, কোনো কোনো দিন মানুষের মধ্যম যায়, কোনো কোনো দিন খুব খারাপ যায়। কেন যায়, এটা সম্পূর্ণ গ্রহের গোচর অনুযায়ী কিন্তু রেজাল্ট কিন্তু আমরা কিন্তু পেয়ে থাকি। এক এক দিন দেখবেন মানুষের মন খুব ভালো থাকে, এক এক দিন দেখবেন মানুষের ক্ষেত্রে মানে কোনো কিছু ক্ষেত্রে এনার্জি লাগে না। এটা সম্পূর্ণ কিন্তু গ্রহ কিন্তু করায়। তেমনি আপনার জন্ম ছক আগে পর্যালোচনা করা দরকার। কেন বলছি আগে শুনুন। প্রথম কথা, কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে 4-5 বছর টানা খারাপ চলছে। কেন? দশা বিশেষভাবে ভেরি 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 ইম্পর্টেন্ট। আপনার ক্ষেত্রে কিসের দশা চলছে সেটা কিন্তু জানা একান্তই দরকার। দশা যদি আপনার পারমিট করে তাহলে আপনার প্রাপ্তি ঘটা সম্ভব। এর সাথে সাথে আমি প্রতিদিন একটি কথা বারবার বলি, প্রাপ্তির ক্ষেত্রে যে গ্রহ মুখ্য কারক, কলিযুগের রাজা, আকর্ষিক প্রাপ্তির কারকগ্রহ, সেটি হচ্ছে রাহু। আপনার জন্মকুণ্ডলী বা আপনার হস্তরেখাতে রাহু গ্রহ কেমন আছে সেটা কিন্তু দেখা একান্তই দরকার। রাহু কোন পজিশনে অবস্থান করছে, কত নম্বর ডিগ্রিতে অবস্থান করছে, কোন ভাবে অবস্থান করছে, কোন নক্ষত্রে অবস্থান করছে, পুঙ্খানুপুঙ্খ বিচার আছে। এবং যাদের ক্ষেত্রে বুঝতে পারছেন যে একটুর জন্য মিস খেয়ে যাচ্ছেন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু কবচের থেকে রাহু রক্ষা কবচ আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভজনক কিন্তু হবে। এই ভিডিওটি প্রতিদিন আমি দিই, আগামীকাল গরিব থেকে কারা ধনী হতে চলেছে, অর্থাৎ কে না চায় গরিব থেকে ধনী হওয়া। প্রত্যেকে কিন্তু মানুষের ইচ্ছা থাকে আমি প্রচুর অর্থে মালিক হয়। সবাই কি তাই হচ্ছে? তাহলে তো আজকে আমাদের সমাজে গরিবি আনাটাই উঠে যেত, সবারই কাছে প্রচুর অর্থ থাকতো। এটাই হচ্ছে গ্রহের খেলা, এটা বোঝার দরকার আছে। একই রাশির বিভিন্ন প্রকারভেদের মানুষ আছে, সবার ভাগ্য কি সমান সেটা কখনোই না। সেই জায়গাটাতে আপনার জন্মছকে প্রাপ্তির যোগ আছে কি না, আপনার জন্মছকে ভাগ্য, কারণ এটি হচ্ছে সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, ভাগ্যভাব, ধনভাব, আকর্ষিক প্রাপ্তির ভাব এবং একাদশ ভাব, এই ভাবগুলো প্লেসমেন্ট দেখা দরকার, তবেই কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, মানুষের প্রত্যেক মানুষের জীবনে কিন্তু সুযোগ কিন্তু দেয়, অর্থাৎ বিধাতা সুযোগ কিন্তু দেয় প্রত্যেক মানুষের জীবনে, কিন্তু কেউ কেউ সেটা অ্যাচিভমেন্ট করতে পারে, কেউ কেউ পারে না। এই যে আমি যে পাঁচ রাশির কথা বলছি, লাখো কোটি মানুষ আছে, সবাই কি আগামীকাল প্রাপ্তি ঘটবে তা নয়। এই জন্য ভিডিওটি আমি একবার না 10 বার শুনতে বলি, আপনার যোগ আছে কি না। আপনি দেখছেন আপনার কেটে যাচ্ছে, রাহু রক্ষা কবচ আপনার পরিধান করুন, বিশেষভাবে লাভ আপনাকে কিন্তু দেবে। এই যে পাঁচ রাশির কথা আমি বলছি, সে পাঁচ রাশি যে কোনো দিক থেকে প্রাপ্তি কিন্তু ঘটবে, কম হোক বেশি হোক, কোনো কোনো দিক থেকে অর্থ প্রাপ্তির যোগ কিন্তু আগামীকাল সৃষ্টি হয়েছে এই পাঁচ রাশির। আপনি হয়তো আজকে গরিব, কালকে আপনি কোটি টাকারও মালিক হতে পারেন। আর এটা হঠাৎ প্রাপ্তির যে গ্রহটি ঘটায় সেটি হচ্ছে রাহু গ্রহ। এই জন্য বারবার বলছি, রাহু গ্রহের বলবত্তা বৃদ্ধি করুন, রাহুকে পাওয়ার দিন। রাহু আপনার ক্ষেত্রে কিন্তু শুভ ফল নির্দেশ কিন্তু করবে। এর পাশাপাশি রাহুর পাশাপাশি বুধ
শনি এবং শুক্র এই তিনটি গ্রহেরও কিন্তু বিশেষভাবে ভূমিকা কিন্তু আছে। এই তিনটি গ্রহ কোন পজিশনে অবস্থান করছে, কোন ভাবে অবস্থান করছে, এটাও দেখা কিন্তু দরকার এবং হস্তরেখা বিচার করা দরকার। যারা রাহুরক্ষা কবচ নিতে চাইছেন বা হস্তরেখা বিচার করতে চাইছেন বা আপনার জন্মকুণ্ডের বিচার করতে চাইছেন, এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণ পেড সার্ভিস, ফ্রি সার্ভিস এটি নয়। যারা অনলাইন বিচার করতে চাইছেন তারাই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। এবং এর পাশাপাশি যাদের ক্ষেত্রে রাহু খারাপ আছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। এবং রাহু খারাপ আছে কী করে আপনি বুঝবেন কীভাবে, সেটার উপরেও কিন্তু আমার অলরেডি আমার এই অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে আপনাদের কিন্তু ভিডিওটা আমার কিন্তু দেওয়া আছে। দেখুন, প্রাপ্তিটা এমন জিনিস কি না, এটা সম্পূর্ণ ভাগ্যর উপর, ভাগ্য ভাগ্যের স্ট্রং করুন। আপনি কত অর্থের মালিক হবেন সেটা আপনার সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ভাগ্যভাবের উপর। ভাগ্যভাব আপনার যদি যত স্ট্রং হবে তত অর্থের জায়গা কিন্তু আপনি পাবেন। এর পাশাপাশি আপনার ক্ষেত্রে ধনভাবটাও কিন্তু দেখা দরকার, পুঙ্খানুপুঙ্খ বিচার আপনার ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করবে। এই যে পাঁচ রাশির আমি কথা বলছি, সেই পাঁচ রাশি কোনো না কোনো দিক থেকে আগামীকাল অর্থ কিন্তু পাবেন। কম হোক বেশি হোক, কত অ্যামাউন্টের অর্থ পাবেন সেটা ডিপেন্ড করবে আপনার ভাগ্য চক্রের উপর, আপনার ন্যাকাল চার্টের উপর। এর সাথে সাথে আমি আবারও বলছি, ভিডিওর আলোচনাটা একবার না পাঁচবার শুনুন। এবার আপনার দেখতে হবে, আপনি আমার কথা শুনে আপনি ইনভেস্টমেন্ট করছেন, আপনার হতেও পারে আবার নাও হতে পারে, হবেই না এই কথা আমি বলবো না, আবার হবেই এ কথা আমি বলবো না। কারণ আপনার নিজস্ব জন্মকুণ্ডলী, আপনার নিজস্ব হস্তরেখা, গ্রহের প্রতিকার একান্তই করা দরকার, তবেই প্রাপ্তির যোগ কিন্তু আপনার সৃষ্টি হবে। আর যদি আপনার দশা যদি পারমিট করে এবং আগামীকাল যদি প্রবল গাঢ় যোগ থাকে প্রাপ্তির, তাহলে কিন্তু আগামীকাল আপনার কিন্তু প্রাপ্তি ঘটবে। প্রথম রাশি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 2 এবং 1। আপনাদের শুভ সময় সকাল 10:44 থেকে আপনার 1:18 পর্যন্ত। দ্বিতীয় যে রাশি আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 9। আপনাদের ক্ষেত্রে শুভ সময় সকাল 11:21 থেকে আপনার 2:14 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং আপনাদের শুভ সময় সকাল 7:21 থেকে আপনার 9:12 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1 এবং 5। আপনাদের শুভ সময় সকাল 9:39 থেকে 10:56 পর্যন্ত। এবং সর্বশেষ এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি, সে রাশি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং আরেকটি আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5। এবং আপনাদের ক্ষেত্রে শুভ সময় সকাল 10:49 থেকে শুরু করে আপনার 11:44 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময়টা কিন্তু শুভ। অর্থাৎ এই যে আগামীকাল যে পাঁচ রাশি আমি কথা বললাম হঠাৎ প্রাপ্তি, এই পাঁচ রাশির আগামীকাল হঠাৎ প্রাপ্তি যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। এবং যারা প্রাপ্তির ব্যাপারে প্রচুর অর্থ অপচয় করছেন, আমি আবারও বলবো তারা শুধুমাত্র ভিডিও দেখে আপনি সিদ্ধান্ত নেবেন না, আপনার নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করান, রাহু রক্ষা কবচ পরিধান করুন, বা যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলী নেই হস্তরেখা বিচার করুন, বিশেষভাবে আপনার কিন্তু লাভ হবে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।